ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আজকে আমি বানাবো খুব পপুলার একটি রেসিপি ভেজ পিৎজা এই ভেজ পিৎজা খেতে আমরা সকলেই খুব ভালোবাসি এবং এটি বাড়িতে বানানো খুবই সহজ আজকে হোমমেড মেড পিৎজা সস দিয়ে এই ভেজ পিৎজা করে দেখাবো চলুন তাহলে প্রথমে পিৎজা সস বানিয়ে নিই এক বাটি টমেটো সস নিয়ে নিচ্ছি কাপের মাপে এটি হাফ কাপ হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স করতে শুকনো লঙ্কাকে শুকনো কড়াই ক্রিস্পি করে ভেজে আদৌ করে গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ অরিগ্যানো এক চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে সব একসাথে মিশিয়ে নিচ্ছি এই সমস্ত উপকরণগুলো টমেটো সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পিৎজা সস এই সসটি পাস্তা বানাতেও ব্যবহার করতে পারেন পিৎজা সস বানিয়ে নেওয়ার পর পিৎজার ডো বানানোর জন্য এক কাপ ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চা চামচ চিনি এক চা চামচ ইস্ট এই সমস্ত উপকরণগুলো ময়দার সাথে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ঈষদ উষ্ণ গরম দুধ অল্প অল্প দুধ দিয়ে ময়দা মেখে নিতে হবে পিৎজার ক্ষেত্রে ময়দার ডো অনেক নরম হবে তাই এখানে অল্প অল্প দুধ দিয়ে খুব নরম করেই ময়দাটি মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন ময়দাটি খুব নরম করে মেখে নিয়েছি এই সময় এটি হাতে জড়িয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ মুঠে নিলে ময়দার এই চিটচিটে ভাবটা চলে যাবে এক কাপ ময়দা মাখতে এখানে হাফ কাপ দুধ লেগেছে ভালোভাবে মুথা হয়ে গেলে এটির নিচের দিকটি মুড়ে মুড়ে গোলাকার করে নেব বুঝতেই পারছেন ডোটি খুব সফট হয়েছে ডোটির উপরে এক চা চামচ সাদা তেল মাখিয়ে এটিকে বোলের মধ্যে রেখে র্যাপিং পেপার দিয়ে কভার করে নেব এখন একে দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে আপনাদের কাছে র্যাপিং পেপার না থাকলে যে কোনো পলি অথবা ঢাকনা দিয়ে এয়ারটাইট করে দেবেন এয়ারটাইট না হলে ডোটি ভালোভাবে ফুলবে না দু ঘন্টা পর র্যাপিং পেপার খুলে ডোটি দেখে নিচ্ছি ডোটি বেশ ভালোভাবে ফুলে উঠেছে এখন ডোটিকে আরও একবার মুঠে নিচ্ছি ডোটিকে আরও একবার মুঠে নিলে এর ভেতরের বাতাস বেরিয়ে যায় ডোটিকে আরও একবার রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি শেপ দেওয়ার পরে এটিকে বেলে নিতে হবে অল্প ময়দা ছড়িয়ে এটিকে বেলে নেব হাত দিয়ে চেপে কিছুটা বড় করে নিয়ে আরও কিছুটা বড় করার জন্য এটিকে বেলে নেব এই পিজা বেশটিকে একটু বড় করে এবং মোটা করে বেলে নিচ্ছি দেখুন এর থিকনেসটা এরকম থাকবে সকলের বাড়িতে তো বেকিং ট্রে থাকে না তাই এখানে স্টিলের প্লেটে পিৎজা করে দেখাবো তার জন্য প্লেটটিতে সামান্য তেল গ্রিজ করে তার উপরে পিৎজা বেস্টটিকে বসিয়ে ফোর্ক দিয়ে এভাবে ফুটো করে নিতে হবে এভাবে ফোর্গ দিয়ে ফুটো করে নিলে পিৎজাটি ফুলবে না এখন বেশটির উপরে বাড়িতে বানানো পিৎজা সস দিয়ে দিচ্ছি পিৎজা পেসটির একেবারে ধারের দিকটি ছেড়েই পিজ্জা সসটি লাগিয়ে নিচ্ছি পিৎজা সসটি লাগিয়ে নেওয়ার পর ওর উপরে চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি পিজ্জা সসের উপরে একটু বেশি করেই এই মজেরালা চিজটি ছড়িয়ে দিচ্ছি চিজ ছড়িয়ে নেওয়ার পর ওর উপরে ছোট টুকরো করে কাটা কিছু ভেজিটেবল দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল দিতে পারেন আমি এখানে দিয়ে দিয়েছি রেড ক্যাপসিকাম ইলো ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম এবং পেঁয়াজ সবার উপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো অরিগানো এবং চিলি ফ্লেক্স এই উপকরণগুলো পিৎজা বেক হয়ে যাওয়ার পরেও দিতে পারেন এই পিৎজাটি কড়াইতে বেক করব তার জন্য একটি কড়াইতে নুন নিয়ে নিলাম এই নুনটি আমি আগে ব্যবহার করেছি নুন কড়াইতে বিছিয়ে নিয়ে ওর উপরে একটি স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে দিলাম হাই হিটে নুনটিকে পাঁচ মিনিটের মতো গরম করে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে স্ট্যান্ডের উপরে পিৎজাটি দিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে ঢাকনার উপরে যে ফুটো আছে সেটিকে কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি প্রথমে হাই ফ্লেমে দশ মিনিট তারপর লো ফ্লেমে পাঁচ মিনিট বেক করে নিলেই হবে পনেরো মিনিট পর ঢাকা খুলে খুন্তি দিয়ে পিজা ট্রেটি বের করে নিচ্ছি এইভাবে খুব সহজে বাড়িতে পিৎজা বানিয়ে নেওয়া যায় বাড়িতে বানানো যে কোনো জিনিসই দোকানের থেকে অনেকটাই হেলদি এই প্রসেসে আপনারা বাড়িতে পিৎজা বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখন এই পিৎজাটিকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি পিৎজা দোকান থেকে কিনতে যে খরচ পড়ে তার থেকে অনেক কম খরচে এটি বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই পিৎজা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন খুবই টেস্টি হয় দেখুন এর নিচের দিকটাও বেশ সুন্দর বেগ হয়েছে এক পিস পিৎজা কেটে নিচ্ছি দেখুন একেবারে ভালোভাবে পিজাটি বেক হয়েছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন